নমস্কার আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা শুরু করছি নিউজ এই মুহূর্তে আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে কেন্দ্র কৃষি আইনের বিরোধিতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এর বিরোধিতায় সুর চড়ালেন তিনি বৃহস্পতিবার টুইট করেন তৃণমূল সুপ্রিমো কৃষকদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি সেই কারণেই আগামীকাল থেকে কেন্দ্র বিরোধী আন্দোলনে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায় চলুন মশাই বাড়ি বাড়ি ঘুরে আসি এই প্রকল্প নিয়ে আসানসোলের জিতেন্দ্র তিওয়ারি সরকারি প্রকল্পের খতিয়ান তুলে ধরলেন বৃহস্পতিবার সকাল থেকে এই কর্মসূচি শুরু হয় জিতেন্দ্র তিওয়ারি জানান বাংলায় এমন বেশ কিছু শিক্ষক আছেন যারা শিক্ষকতার পাশাপাশি আরও অনেক ভালো কাজ করতে চায় সে সকম লোকেরা এদিন এগিয়ে এসেছেন पश्चिम बंगाल में बहुत से ऐसे टीचर हैं जो अपना टीचिंग का जो काम है उसके बाहर भी कुछ अच्छा काम करना चाहते हैं वैसे लोग आगे बढ़कर आज राज्य सरकार की जो योजनाएं हैं उसे घर घर पहुंचा रहे हैं लोगों को ये बता रहे हैं कि सो योजनाओं का लाभ कैसे लेना है तो वही काम आज यहाँ पर भी वो लोग कर रहे थे हमारे इस जिला में टीचर्स हम लोग उनका उत्साह बढ़ाने के लिए कुछ दूर उनके साथ है कैक घंटा अपेक्षा तारे आज थे चालू होट ब्रिज শেষ মুহূর্তের প্রস্তুতি জয় হিন্দ ব্রিজ উদ্বোধন নাম করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত দু হাজার সালে এই ব্রিজের একাংশ ভেঙে পড়ে যায় প্রায় দু বছরের বেশি সময় ধরে ব্রিজটি মেরামতি করা হয় নতুনভাবে এই ব্রিজ তৈরি করতে খরচ পড়ল দুশো কোটি টাকা রাজ্য শিক্ষকদের বদলির বিষয়ে আগেই আগ্রহ দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই খবর শোনার পর থেকেই আশাবাদী হয়েছিলেন সরকারি শিক্ষকরা কিন্তু কথার কথা এখনো মেটেনি সেই সমস্ত সমস্যা কিন্তু সেই দাবি মুখ্যমন্ত্রী ঘোষণা করলেও এখনো মেটেনি বদলির সমস্যা বিগত সাত মাস ধরে অল বেঙ্গল ট্রান্সফার ফোরামের তরফ থেকে স্কুল শিক্ষা কমিশনের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিকাশ ভবনে আবার তারা চল্লিশ হাজার শিক্ষকের ট্রান্সফারের দাবি নিয়ে ডেপুটেশন জমা দেন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গত বছর সরস্বতী পুজোর দিন ঘোষণা করেছিলেন যে দূরবর্তী জেলায় যেসব শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকে তাদের বাড়ির কাছাকাছি বদলি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে তো তারপরে এক বছর পেরিয়ে গেছে কিন্তু সেই ব্যাপারে সদর্থক কোনো পদক্ষেপ আমরা পাইনি এবার প্রায় চল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকা বাইরে আছেন তো অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে ট্রান্সফার উইং এবিটিএফের তরফ থেকে আমরা বিগত ছ সাত মাস ধরে লাগাতার ডেপুটেশান দিয়ে যাচ্ছি এবং এর আগে এখানে এসে ওনার আধিকারিকদের সঙ্গেও কথা বলেছি তো আপাতত একটা মিউচুয়াল পোর্টাল খোলা হয়েছে এবং সেই মিউচুয়াল পোর্টালেরও কিছু কিছু জায়গায় সমস্যা আছে সেই সমস্যাগুলোর জায়গা হলো যে সায়েন্সের টিচাররা যারা নর্মাল সেকশনে আছেন সেই টিচাররা কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট টিচাররা কিন্তু গ্র্যাজুয়েট টিচারদের সঙ্গে মিউচুয়াল পাচ্ছেন না কি কারণে এটা মানে পোর্টালটার কি ধরনের ত্রুটি আমরা এটা বারবার ওনাদেরকে জানানোর চেষ্টা করছি এর পাশাপাশি এইচএস সেকশনের টিচাররা তারা কিছুভাবে কোনোভাবেই কিন্তু নর্মাল সেকশনের পোস্ট গ্রাজুয়েট টিচারদের সঙ্গে মিউচুয়াল করতে পারছেন না যদিও তাদের স্কেল ম্যাচ করছে এর পাশাপাশি যেটা পোর্টালে নর্মাল সেকশনের পোস্ট গ্রাজুয়েট টিচার এবং গ্র্যাজুয়েট টিচারদের মধ্যে যে মিউচুয়ালটা হচ্ছে তাদের পে প্রোটেকশন সংক্রান্ত কোনো সমস্যা হবে কি না কারণ ডিআই অফিসগুলো যারা অ্যাপ্রুভাল দেবেন তারা কিন্তু এই ব্যাপারে আমাদের কোনো নির্দেশ দিতে পারছেন না আর এই এখান থেকে আধিকারিকদের থেকেও আমরা পাচ্ছি না কলকাতার প্রকাশ্য রাস্তায় প্রাক্তন পুলিশ কর্তার মেয়ের উপর হামলা যেমনটা জানা গিয়েছে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার প্রতিবেশী শিশির কুমার বন্দ্যোপাধ্যায়ের মেয়ে শ্রাবন্তীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করল গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় চলছে চিকিৎসা অভিযোগ প্রাক্তন এই পুলিশ কর্তার বাড়ির দীর্ঘদিন ধরেই প্রমোটারদের নজরে ছিল কিন্তু বাবা এবং মেয়ে বাড়িটি বিক্রি করতে না চাওয়াই তাদের প্রতিবেশীদের দিয়ে দিন হামলা করানো হয় ঘটনাটা সন্ধেবেলা আমি আমার বাবার সঙ্গে কিছু জিনিস কেনার জন্য যাচ্ছিলাম তার মাঝখানে পথে আমি ওই সময় প্রায় রোজই আমার পাড়ার কিছু খুনকে খাওয়াতে চাই এলাকার তাই সেটাই করতে গিয়েছিলাম সেই সময় অন্ধকারের মধ্যে দুজন মহিলা আমাকে আক্রমণ করে মাধ্যম করতে শুরু করেন এবং ধারালো কিছু দিয়ে আমার সারা গা হাত পা কেটে দেয় আমার মাথায় একজন একটা ঢিল বা পাথর কিছু একটা দেয় সেটা আমার মাথায় লাগে গরু পাছারকাণ্ডেই এবার তদন্তে সিবিআ যেমনটা জানা যাচ্ছে একাধিক কে বিএসএফ অফিসারের বাড়িতে তল্লাশি চালানো হবে তল্লাশি চালাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা সূত্রের খবর বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমার সিবিআইকে যেরাই জানিয়েছিল গরু পাছারকাণ্ডে বিএসএফ কাস্টমস এবং রাজ্য পুলিশের একাধিক আধিকারিকরা যুক্ত সেই সূত্র ধরেই এদিন তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা আপাতত এই পর্যন্তই অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন